ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে একটি ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অল অপশানে ক্লিক করতে ভুলবেন না তাহলে আমাদের প্রত্যেকটি নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর যদি আপনি অলরেডি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই আছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুমান আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত হতে গেলে আপনার কি যোগ্যতা থাকতে হবে কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে আবেদন করতে হবে আবেদন ফর্ম কোথায় পাবেন সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটি আলোচনা হচ্ছে তো একটু অংশও মিস করবেন না প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমেই জেনে নেব যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা কারা পাবে তো নির্দেশিকায় যা বলা হয়েছে নির্দেশিকায় বলা হয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যোগ্য বিপিএল এই প্রকল্পের জন্য সুবিধাভোগীদের শনাক্তকরণ করতে সহায় করবে তার মানে অর্থাৎ আপনার যদি বিপিএল থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আর যে এই প্রকল্প এই প্রকল্পের জন্য কিন্তু আপনি শনাক্তকরণ হবেন তারপরে দেখুন বলা হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা পাওয়ার জন্য দু হাজার এগারো সালে জনগণনা জনগণনা হিসেবে বিপিএল লিস্টে থাকতে হবে অর্থাৎ দু সালের বিপিএল লিস্টের নাম থাকলেই তারা এই প্রকল্পের অন্ত যে অন্তর্গত যে গ্যাস তারা কিন্তু পাবে অর্থাৎ দু সালের যে জনগণনা হয়েছিল সেই জনগণনা অনুসারে আপনার যদি বিপিএল লিস্টের নাম থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন তো আপনাদের জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কানেকশন গ্যাসের যে কানেকশন কীভাবে নেবেন বা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার প্রকল্পের জন্য যোগ্যতার যে বিবরণগুলি সেগুলো কী কী তো আপনাদের জানিয়ে রাখবো আবেদনকারীর কিন্তু অবশ্যই এস এসিসির দু হাজার এগারো তালিকায় কিন্তু থাকতে হবে এবং আবেদনকারীকে কিন্তু অবশ্যই একজন মহিলা হতে হবে এবং ভারতীয় নাগরিক হতে হবে তার সঙ্গে আঠারো বছর হতে হবে এবং আবেদনকারী কিন্তু বিপিএল বা দরিদ্র লাইনের নিচের যে পরিবারের অন্তর্ভুক্ত হওয়া উচিত এবং আবেদনকারী মহিলার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই কোনো রাষ্ট্রীয় ব্যাংকের স্বীকৃত ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই থাকতে হবে তারপরে হচ্ছে আবেদনকারীর পরিবারের কারো যদি এলপিজি গ্যাস আগের থেকে থাকে বা গ্যাসের কানেকশান আগের থেকে যদি নেওয়া থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে চলবে না এবং আবেদনকারীর কিন্তু বিপিএল কার্ড বা আধার কার্ড অবশ্যই থাকতে হবে তো আপনাদের জানিয়ে রাখবো এবার কী কী আপনাদের ডকুমেন্টের প্রয়োজন হবে পৌরসভার চেয়ারম্যান বা প্রধান পঞ্চায়েত কৃতক যে অনুমোদিত বিপিএলের যে শংসাপত্র বা সার্টিফিকেট যেটা আপনারা পাবেন আপনাদের পৌরসভা পৌরসভা কিংবা পঞ্চায়েত প্রধান থেকে নিতে পারবেন সেই সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে এবং বিপিএল রেশন কার্ড কিন্তু আপনার পরিচয় যে বিপিএল রেশন কার্ডের প্রয়োজন হবে এছাড়াও কিন্তু আপনার প্রয়োজন হবে যে ভোটার পরিচয়পত্র কিংবা আপনার আইডি কার্ড কিংবা আধার কার্ড এবং আপনার যে পাসপোর্ট মাপের ছবি সাম্প্রতিককালের তোলা পাসপোর্ট মাপের যে ছবি সেটা লাগবে এবং রেশন কার্ড এবং ব্যাংকের দলিল বা তথ্য মানে ব্যাংকের স্টেটমেন্ট সেটা কিন্তু আপনার লাগবে তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো চলুন দেখে নেব যে কোথায় গিয়ে আবেদন করবেন বা আবেদনের ফর্ম কোথায় পাবেন তো আপনারা ইতিমধ্যেই স্ক্রিন একটি ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল করতে হবে দেখুন প্রথমেই বেলা রয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যেমন দেখুন আন্ডারটেকিং ফর অ্যাভেলিং লোন অন রিলিফ এলপিজি গ্যাস স্টোভ তো এই যে ফর্মটি এই ফর্মটি কিন্তু আপনার ফিল আপ করতে হবে প্রথমে দেখুন কনজিউমার ডিটেলস তো এখানে কিন্তু আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং মিডিল নেম দিতে হবে তারপর হচ্ছে এএসটি নাম্বার এবং আপনার লোন রিকুইড ফর এটা দিতে হবে এবং এলপিজি ডিআর এলপিজি ডিস্ট্রিবিউটার এখানে কিন্তু আপনার নাম এবং আপনার যে পিতার নাম বা ডটার কিংবা ওয়াইফ অফ এবং আপনার এজ এবং আপনি কোথায় বসবাস করেন সেটা দিয়ে আপনার এখানে কিন্তু সাইন করে এবং আপনার এখানে সাইন করে আপনাকে যে প্রয়োজনীয় যে প্রমাণপত্র দিয়ে এবং যে সমস্ত ডকুমেন্ট আপনাকে জানানো হলো সেই সমস্ত ডকুমেন্ট এর সঙ্গে অ্যাটাচ করে এখানে কিন্তু সমস্ত কিছু দিয়ে আপনার কিন্তু এটা জমা করতে হবে তো দেখুন ফর্মটা কোথায় পাবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুগণ আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি রয়েছি পি এম ডট ডট ইন অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ইতিমধ্যেই অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তো আপনারা প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটে ডট লাইন রয়েছে এই তিনটে ডট লাইনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে একটি অপশন রয়েছে ডাউনলোড ফ্রম এখানে আপনারা ক্লিক করবেন এই ডাউনলোড ফ্রমে ক্লিক করার আপনার সামনে কিন্তু এই ধরনের একটি ফর্ম পেয়ে যাবেন তো পেজে এসে যাবেন এই পেজে দেখবেন উজ্জ্বলা ফ্রম হিন্দি উজ্জ্বলা ফ্রম ইংলিশ তো যেই ফর্মটা দেখালাম সেখানে ইংলিশের ক্ষেত্রে ক্লিক করবেন এবং দেখুন উজ্জ্বলা ফ্রম কেওয়াইসি হিন্দি এখানে দেখতে পাচ্ছেন এবং উজ্জ্বলা ফ্রম কেওয়াইসি ইংলিশ তো আপনাদের যে ফর্মেটের প্রয়োজন সেই ফর্মেটে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে তো আপনারা ডাউনলোড করে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন এই পেজের সরাসরি লিঙ্ক আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে লিঙ্কটি কালেক্ট করে নেবেন তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ